তিনি থালাইভা। রজনীকান্তের ছবি দেখতে আজও হলে ভিড় উপচে পড়ে। রজনী ভক্তরা প্রথম দিনে সিনেমা দেখার জন্য নিজেদের অফিস কলেজ কামাই করেন। তবে এই ছবি নতুন নয়, চলে এসেছে বহুদিন ধরে। তাই অনেকেই বলেন এখন রজনীকান্তের ছবি মুক্তি মানেই দক্ষিণ ভারতে অঘোষিত বন্ধ পালিত হয়। চলতি সপ্তাহে জেলার মুক্তির আগেও ঠিক তেমনটাই ঘটতে চলেছে। সূত্রের খবর, আগামী 10ই আগস্ট ছবির প্রিমিয়ার উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর একটি অফিস বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। একটি অফিস আগামী 10 তারিখ অর্থাৎ ছবির প্রিমিয়ারের দিন কর্মীদের জন্য ছুটি ঘোষণা করেছে। এমনকি বিনামূল্যে রজনীকান্তের ছবির টিকিটও বিতরণ করা হয়েছে। সেই ছুটির নোটিশ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কারণ 2 বছর পর আবার বড় পর্দায় ফিরছেন থালাইভা। তাই অনুরাগীদের উচ্ছ্বাস উন্মাদনা কোনো কিছুই আর মানছে না। যে প্রেক্ষাগৃহ থেকে শুরু করে বড় রাস্তার মোড়, সর্বত্র সিনেমার পোস্টারে ব্যানারে ছয়লাভ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বড় পর্দায় যে ফিরছেন থালাইভা, সেই নোটিশে লেখা সুপারস্টার রজনীকান্তের জেলার 10ই আগস্ট মুক্তি পেতে চলেছে। ওই দিন এইচআর বিভাগে একতারা ছুটির আবেদন জমা পড়ায় বিড়ম্বনা এড়াতে ছুটি ঘোষণা করা হয়েছে। এই গোটা ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে অনেকেই বলছেন এই অফিসে তো ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু অন্য অফিসেও কিছু না বললেও অঘোষিত ছুটি। তিনি থালাইভা। রজনীকান্তের ছবি মানে আজও হলে হলে উপচে পড়ে ভিড়। রজনীর ভক্তরা প্রথম দিনে সিনেমা দেখার জন্য নিজেদের অফিস কলেজ কামাই করেন। তবে এই ছবি নতুন নয়, বহু দিন ধরে কিন্তু এটা ট্রেন্ড। তবে এবার অনেকেই বলেন এখন রজনীকান্তের ছবি মুক্তি মানেই দক্ষিণ ভারতে অঘোষিত বন্ধ পালিত হয়। চলতি সপ্তাহে জেলার মুক্তির আগেও ঠিক তেমনটাই ঘটতে চলেছে। সূত্রের খবর, আগামী 10ই আগস্ট ছবির প্রিমিয়ার উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর একটি অফিস বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। একটি অফিস আগামী 10 তারিখ অর্থাৎ ছবির প্রিমিয়ারের দিন কর্মীদের জন্য ছুটি ঘোষণা করেছে। এমনকি বিনামূল্যে রজনীকান্তের ছবির টিকিটও বিতরণ হয়েছে। সেই ছুটির নোটিশ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কারণ 2 বছর পর আবার বড় পর্দায় ফিরছেন থালাইভা। তাই অনুরাগীদের উচ্ছ্বাস উন্মাদনা একেবারে কোনো কিছুই মানছে না। যে প্রেক্ষাগৃহ থেকে শুরু করে বড় রাস্তার মোড়, সর্বত্র সিনেমার পোস্টার ব্যানারে ছয়লাভ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।